জীবন হারাই হারাই হা কৃষ্ণ হা কৃষ্ণ হিসেবে গোড়ায় গোড়া ঘুরে গিয়েছেন, তাই তো? তোমার প্রতিজ্ঞা ছিল কি? দাঁড়ে দাঁড়ে নাম বিলাবো, আচরণ দাঁড়ে কল দেবো, তাই না? জাতপাত রাখবো না, বর্ণবাদ রাখবো না, বর্ণবাদের বিরুদ্ধে ওনার ঘোষণা ছিল। বর্ণ বৈষম্যবাদ, যেটা সনাতন হিন্দু ধর্মের সবচাইতে খারাপ দিক, আজকে পুরো ভারতবর্ষটাই ছিল সনাতন ধর্মাবলম্বী। এই সনাতন ধর্মের কম উঠার কারণে সুদমার্গ, বর্ণবাদ, এই যে কুসংস্কার, সুয়েটিনি জাতজাত, আমরা একই মানুষ জাতি, একই রক্ত আমাদের। কেউ মন্দিরে উঠলে মন্দির অশিষ্ট হতো, কুকুর বিড়াল মন্দিরে উঠলে অপবিত্র হয় না, মানুষ উঠলে অপবিত্র হয়ে যেত। এই সমস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন চৈতন্য মহাপ্রভু, কিন্তু উনি পারেননি। ওনার বাদ সাধলেন কি? সন্ন্যাস। একমাত্র সন্ন্যাস নেয়ার কারণেই উনি কারুর সঙ্গে স্বাভাবিকভাবে মিশতে পারেননি, বিশেষ করে নারী জাতি। যুগে যুগে মায়ের জাতি, নারী জাতি লাঞ্ছিত, বঞ্চিত। আপনারা মা সীতার থেকে তাকান, মা সীতা রাজবধু, রাজমাতা, রামচন্দ্র রাজা ছিলেন, তার স্ত্রী হয়ে একাধিকবার বনবাসী হতে হয়েছে তার, এমনকি গর্ভবতী অবস্থায় তাকে বনে দেওয়া হয়েছে। তার পরবর্তীতে সে পাতালে, মনের চোখে পাতালে প্রবেশ করলেন, সে কিন্তু অধিকার পেলেন না। একটা রাজার স্ত্রী হয়েও অধিকার পেলেন না, নির্যাতিত হলেন। শ্রীকৃষ্ণ অবতারে আসেন, উনি বিয়ে করলেন, 11টা মহিষ ছিল প্রধান, অসংখ্য ওনার গুণগ্রাহী ছিল। কিন্তু রাধা প্রেম যেটা, যে ব্যক্তি 125 বছর জীবিত ছিলেন, মাত্র 11 বছর 6 মাস হরি বৃন্দাবনে ছিলেন, সম্ভবত এটাই ঠিক। বৈষ্ণব যারা আছে তারা জানেন, এই বৃন্দাবন লীলাটাকেই, এই মাধুর্য রসটাকেই আমরা ভাগবতের ভিতর পাই। কিন্তু বাকি যে ওনার লীলাটা, 125 বছর যে ব্যক্তি জীবিত ছিলেন, বাকি লীলাগুলো কি, বাকি দর্শনগুলো কি, সেটা কিন্তু আমরা কখনো অনুসরণ করি না। বাকি জীবনটা কি বলছে, কি বলছেন? অধিকার আদায় করো, সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, ধর্মের অধিকার, তোমাকে যে ঠকাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াও, রুখে দাঁড়িয়ে তোমার অধিকারটা আদায় করে নাও। তার সারা জীবনটাই তো আন্দোলনময় ছিল শ্রীকৃষ্ণ, কিন্তু আমরা কি করি? আমরা তো আন্দোলন করতে জানি না, আমরা অধিকার আদায় করতে জানি না। আমরা হিন্দু, সনাতনী হিন্দু, আমরা অবতারদের জীবনই অনুসরণ করি না। আমরা সারা জীবন কান্নাকাটি করে যাই, কান্নাকাটি করলে তো বাবা কোনো অধিকার আদায় করা যাবে না। আপনি যদি না টিকতে পারেন, সারা নিজের জন্মভূমিটাকে সমস্যা করতে পারেন, আপনি কান্নাকাটি করে কোথায় যাবেন? পলায়ন বৃত্তি করলে, পলায়ন বৃত্তি আমাদের ভিতর, ওই আজ থেকে 1000 বছর আগে বল্লাল হোসেনের অত্যাচারে আমরা পলায়ন ফলাইয়ে পূর্ববঙ্গলায় চলে আসলাম, সেটা এখনো আমাকে মনে প্রাণে, আমাকে ধমনীতে সেই পলায়ন দিতে অভ্যেস হয়ে গেছে। যা হোক, ভগবান শ্রী চৈতন্য আসলেন বটে, কিন্তু ওনার যে ইচ্ছা ছিল ওটা সমাপ্ত করতে পারলেন না। বিশেষ করে ওনার সেই স্ত্রী ভীম, উনি জানেন তো লক্ষ্মীপ্রিয়ারে বিয়ে করলেন, সর্পাঘাতে মারা গেল, বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করলেন, কয়েকদিন পরে উনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন। একমাত্র সন্ন্যাসীদের মায়ের মুখ দর্শন, মায়ের চরণ দর্শন ছাড়া অন্য কোনো নারীর দর্শন করা নিষেধ। এই কারণে মহাপ্রভু কিন্তু এই নারী জাতির জন্য কোনো মঙ্গল সাধন করলেন না, এদের মুক্তির পথ দেখালেন না। আজকে মায়েদের, আমাদের শাস্ত্রীয়ভাবে মায়েদের উপর কি কঠোর নিষেধ ছিল আপনারা তো জানেন। আপনারা মনুসংহিতা পড়বেন, পুরোহিত দর্পণ পড়বেন, কি লেখা আছে, মায়েরা কি, এরা নরকের দ্বার, মায়েরা সাধন পথের কাঁটা, মায়েরা বাঘিনী, বাঘের থেকে 17 সহস্র গুণ হিংস্র তাকে বাঘিনী। অর্থাৎ এইভাবে মায়েদের উপর শাস্ত্রীয়ভাবে নিষেধাজ্ঞা ছিল, এরা কোনো পুজো পাঠ করতে পারবে না, এরা ওম মন্ত্র উচ্চারণ করতে পারবে না, সাহা মন্ত্র উচ্চারণ করতে পারবে না, বেদ স্পর্শ করতে পারবে না, নারী এবং শূদ্র। অতএব এদের ত্যাগ করো, একাকী পুরুষরা সাধন ভজন করবে, নারী ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে যেতে হবে। এইটি কি ধর্মের বিধান হয় বলুন? যে কারণে চৈতন্য মহাপ্রভু নিজে শেষ জীবনে স্বীকার করছেন যে সন্ন্যাস লইনু জবে সন্ন্যাস লোমতি, সন্ন্যাসে কেই প্রয়োজন মূল প্রেম ভক্তি, প্রেম ভক্তি না হলে সন্ন্যাস নিতে ইচ্ছে হয় না। প্রেম ভক্তি মায়াবাদী সন্ন্যাসীদের ভিতর উনি প্রেম ভক্তি বিতরণের জন্য সন্ন্যাস নিলেন, কিন্তু সাধারণ ভক্তরা
অচ্ছুত যারা যাদের সুয়েডেনি জাতজাত আর চন্দ্র যারা নারী জাতি এরা কিন্তু ওনাদের মুক্তি থেকে বঞ্চিত হবে। তাই আমার ঠাকুর চৈতন্য মহাপ্রভু অন্তর্ধানের 350 বছর পরে আবার হরিচাঁদ ঠাকুর আসলেন কেন, এর অনেক শাস্ত্রীয় প্রমাণ আছে। হরিচাঁদ ঠাকুর যে অবতার বিভিন্ন শাস্ত্রে আছে, শাস্ত্রীয় প্রমাণ যাই বড় কথা না, কোনো মহাপুরুষ কোনো অবতারের ক্ষেত্রে, কারণ তার জীবনীটা তার জীবনালেখ্য তার জীবনী সম্পর্কে যদি সম্যক ধারণা থাকে, তার লীলা সম্পর্কে যদি কেউ জানতে পারে, সেইটাই প্রমাণ হয় যে সেও জীবনে সে কি করলেন। অবতারদের কিছু লক্ষণ আছে, অবতারদের কিছু কর্মকাণ্ড আছে, এইগুলো জানলেই বোঝা যায় এই ব্যক্তি অবতার কিনা, এই ব্যক্তি মহাপুরুষ কিনা। অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের সারা জীবনের কর্মকাণ্ডে যা প্রমাণিত সে সে অবতার পুরুষ। সে কারণে হরিচাঁদ ঠাকুর প্রথমে এসে ধর্মের কথা বলেনি, উনি কখনো বলেনি আমার নিকট থেকে দীক্ষা নাও তোমরা, আমার নিকট থেকে দীক্ষা নিয়ে স্বর্গে চলে যাবে। স্বর্গে যাওয়ার কথা, স্বর্গে যাওয়ার লোভ আর নরকে যাওয়ার ভয় কখনো হরিচাঁদ ঠাকুর হরিচাঁদ ঠাকুর দেখায় নেই। জাগতিক জীবনে আমরা সংসার ক্ষেত্রে যাতে সুখে শান্তিতে থাকতে পারি, সেইটা সংসারে যদি সুখ থাকে সেইটাই সর্বসুখ। এই কারণে কি বলছে, মাতা পিতাকে ভক্তি করো, স্বামী স্ত্রী মিলেমিশে থাকো, সন্তানাদিকে সুশিক্ষায় শিক্ষিত করো। খুবই একাডেমিক্যাল শিক্ষা না, ধর্মের ক্ষেত্রেও শিক্ষা, তোমার কাজ করতে হবে। কাজ না করে সবাই যদি তিন বেলা স্নান করো, আহ্নিক করো, পুজো করো, সংসার থেকে এরা কি ইনকাম করবে, খাবে কি? যদি সারা জীবন যদি সারাদিন যদি পুজো আশ্রয়ের মধ্যে থাকে, এমন একটা কথা বললেন হরিচাঁদ ঠাকুর তার দ্বাদশ তার জাপানের ভিতর, হাতে কাজ করো মুখে নাম করো। দেখছেন কি সুন্দর কথা, হাতে কাজ মুখে নাম। অতএব মায়েরা রান্না করবে আর মুখে মুখে হরে কৃষ্ণ নাম বা হরিনাম জপ করবে, তার যদি আলাদা সময়ের দরকার নেই মা, এমনি তো সন্ধ্যার সময় আমরা পুজো পার্বণ করি, মন্দিরে যাই, প্রণাম করি, অনুধ্বনি দেয়, শঙ্কর ধ্বনি দেয় প্রতিদিন, কিন্তু আলাদা সময় যদি প্রতিদিন আবার 3 লক্ষ বার অথবা 30,000 বার অথবা 3,000 বার হরিনাম বা কৃষ্ণ নাম জপ করতে হয়, তিন বেলা যদি স্নান করতে হয়, তিন বেলা যদি পুজো করতে হয়, এটা তো আদৌ সাধারণ গৃহস্থ পক্ষে আদৌ সম্ভব না। এই কারণে ঠাকুর এমন একটা বিধান দিলেন, তোমরা হাতে কাজ করো, মুখে নাম করো, দৈনিক প্রার্থনা করো, আর তোমার গিরে একটা মন্দির করো, ছোট্ট একটা মন্দির, সেই মন্দিরে তোমার ইষ্ট দেবতার বিগ্রহ থাকবে, নিত্য পূজা হবে সেই মন্দিরে। যেহেতু আমরা তো বারোয়ারি মন্দিরে সবাই যাই না, সবাই কি যাই সবসময় বারোয়ারি পুজো মন্দিরগুলোতে? একটা গৃহ মন্দিরের প্রয়োজনের কারণে, যাতে নিত্য আমার ইষ্ট দেবতার পুজো আমরা দিতে পারি। ঠাকুর বলবেন কি, সরণিপুর নিকট সাবধানে থাকো, কাম পদ লোভ মোহ মদ মাৎসর্য, এই সরণিপুর নিকট থেকে সাবধানে থাকতে বলছে। কিভাবে সাবধানে থাকবো আমরা? অর্থাৎ যখন ঋতু প্রবল হবে, যখন আমরা ইষ্ট দেবতার নাম জপ করবো, হরিনাম বা কৃষ্ণ নাম জপ করবেন, আপনার ধর্মগ্রন্থ পাঠ করবেন, আপনি সাধুসঙ্গ করবেন, দেখবেন যে সরণিপুর দমন হয়ে গেছে। ঠাকুর বলছে কি, বাহ্যঙ্গ সাধু সাজত্যাগ করো, সাধুর মনে প্রাণে আগে হও, বাইরের অঙ্গে সাধু সাজ করো না, মালা নিলাম, মোটা মালা নিলাম, তিলক নিলাম, মালা থলি নিলাম, অথবা এই যে মোটা মোটা মালা নিলাম, সোজা নিয়ে মতো তলে রাখালাম, কাজ হবে না, মনে প্রাণে কিন্তু সাধু হতে হবে। ঠাকুর এমন বললেন যে বাহ্য অঙ্গ সাধু সাজ ত্যাগ করো। ঠাকুর বলছে কি, ঠাকুর বলছে আগে বলছে আপনার বা যে কাহারও ধর্ম নিন্দা করো না, আবার কি বলছে, চরিত্র পবিত্র ব্যক্তি প্রতি জাতি ভেদ করো না। এই জাতপাতের কথা, এইটা হল আমাদের সবচাইতে আমাদের হিন্দুদের ক্ষেত্রে সবচাইতে খারাপ।